अल्लाह बोले बंदा रे सामान्य बीमार पे तू आमाय भूले गेली तू सामान्य तो रोग दिए तू आमाय भूले गेली हमार आयुब नबी दिके ख्याल करे दाओ आमी आयुब नबी तमाम बॉडीटा 18টা বছর ধরে কুষ্ঠ রোগে দিয়েছিলাম আইয়ুব নবীর এত বিমার আল্লাহ দিয়েছিলেন গ্রামবাসীর আইয়ুব নবীকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলেন এত শরীর আল্লাহ ও ভাই জানেন এত শরীর খারাপ হয়েছিল আইয়ুব নবীকে গ্রামবাসীরা গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে এমন কি শুধু গ্রামবাসীরা নয় হযরতে আইয়ুব নবীর সমস্ত স্ত্রীরা পর্যন্ত উনাকে ছেড়ে চলে গেছে উনার শরীরের বিমারির কন্ডিশন দেখে উনার নিজের স্ত্রীরা পর্যন্ত চলে গেছে শুধু একজনা স্ত্রী রয়ে গিয়েছিলেন আম্মা জান রহিমা ছাড়া আর অন্য কোন স্ত্রী থাকে না ও ভাই জানেরা ও নবীর উম্মতেরা আম্মা জান রহিমাকে আইয়ুব নবী বলেছিলেন ও বিবি রহিমা আমার এই দুদিনের দিনে আমার সমস্ত স্ত্রীরা আমাকে ছেড়ে চলে গেল তুমি কেন যাও না আম্মা জান রহিমা বলেছিলেন ও আমার স্বামী প্রাণপ্রিয় স্বামী আমি রহিমা যদি আজ আপনাকে ছেড়ে দিয়ে চলে যাই ও আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম রহিমাই চেহারাটা কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখাতে পারবে না জোরে বলে রহিমা যদি আজ আপনাকে ছেড়ে চলে যায় কালে মুখ কিয়ামতের ময়দানে রহিমা আল্লাহকে দেখাতে পারবে না কারণ আপনি আমার স্বামী আপনার খেদমত করা আমার কর্তব্য জোরে বললেন না এই রহমার স্বামী স্ত্রী আছে এখন কাশলি বিপদ কাশলি বিপদ এই আমার আওয়াজ আপনাদের অসুবিধা লাগছে দেখেন আমার আলোচনা ভাই যত এখন তেই আধ ঘন্টা হয়েছে যত ওদিকে যাব তত আরো ঝাড়ু শুনতে হবে আজ ওয়াজ হবে নামাজ সুদ আর ঘুষ মহিলা সমিতি বোন পোতা আজকে মানে একদম ফুল খেটে ঘা করে দিয়ে চলে যাবে এমন হবে যে আজ জীবনে আমার দাওয়াত হবে না 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 কেন ওই সংখ্যার লোক তো বেশি দুনিয়ার আল্লাহ এখন কাউকে দিয়েছে 18টা বছর ধরে পুকাই খেয়েছে কি বললাম 18টা বছর ধরে পুকাই খেয়েছে শরীরটা আল্লাহ পাককে একদিনের জন্য ভুলে যাই না জোরে বলে আরো জোরে বলে ও নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে ও আমার বান্দা রে দুনিয়ায় কেন নামাজ পড়লে না আল্লাহকে বলবেন আল্লাহ দুনিয়ায় কাজে ব্যস্ত ছিলাম আচ্ছা এই এলাকাতে কি কাজ কাম বেশি হয় চাষবাসে ব্যস্ত ছিলাম আল্লাহ আমি কাজ কামে ব্যস্ত ছিলাম হতভাগা মুসলমান কপাল ফাটা মুসলমান গাইরে গায় পটল চুবা পটলে ফুল চুবাবার বেলা সকাল সকাল উঠে পড়ছে আর অথচ নামাজ পড়ার বেলায় উঠতে চাই না কথা ঠিক না বেঠে এদের এনআরসি হবে না তো কার হবে এদের ভালো করে এনআরসি করে ক্যাম্পে ভরা দরকার এই কথা ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ আমি বলছি সরকারকে আমি ধন্যবাদ দেব যারা এরকম বেনামাজি ও দেখারে ধরে ক্যাম্পে ভরে দাও কথা ঠিক বলছি না ভুল বলছি ওদের আগে এনআরসি করা দরকার ওরা ফুল ভাইরাস আমার ভাই জানে রাম এই কইছি তোমায় নিয়ে অত কেন লোক কথা বলছে কেন দুজন কি করছে ইনি কি করছে বাচ্চাটা আমার উপরে বেজার হয়ে যাবেন না নামাজ সকলকে পড়তে হবে আসসালাতু ইমাদুদ্দিন আসসালাতু মিফতাহুল জান্নাত এখানে যে কটা মানুষ বসেছেন আচ্ছা আল্লাহর দিকে চেয়ে বলেন জান্নাতে যাওয়ার আশা আছে না নাই জোরে বলেন কার কার আছে হাত তোলেন দেখি মাশাআল্লাহ
হাত নামা জান্নাতে যে যাওয়ার আশা আছে আলহামদুলিল্লাহ আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজি কটা আছে এবারে হাত তোলেন হাত নামা হাত কমেছে না বেড়েছে বেড়েছে নামাজি ভাই হাই হাই আমার ভাই জানেরা ও মুসলমানের ছেলেরা ও নবী পাকের প্রেমিকেরা পাঁচ ওয়াক্ত নামাজের বেলায় হাত তুললেন না জান্নাতে যাওয়ার বেলায় হাত তুললেন আচ্ছা বলুন তো দেখি জান্নাতের আশা করার জন্য হাত তুললাম আল্লাহ পাকের জান্নাত কটা কে বলছে 10টা আমরা সারা জীবন আটটা শুনে এলুম পড়ে এলুম আর তুমি কোথা থেকে দুটো পেলে আটটা আল্লাহ পাকে জান্নাতুল আটটা ও ভাইজানেরা যুবকেরা আল্লাহ পাকে আটটা জান্নাতে দরওয়াজা রয়েছে আল্লাহ পাকে আটটা জান্নাতে দরওয়াজা আল্লাহ রেখে দিয়েছেন ওই আটটা জান্নাতে দরওয়াজাতে আল্লাহ পাক তালা মেরে রেখে দিয়েছেন ওই তালাটা আল্লাহ পাক কিয়ামতের মাঠে আপনার হাতে দেবে ওই চাবিটা আল্লাহ কিয়ামতের মাঠে আপনার হাতে দেবে না জান্নাতে যদি যাওয়ার আশা থাকে ও যুবক ভাইরা ওই চাবিটা আল্লাহ জান্নাতের বারান্দা তো ঝুলিয়ে রেখে দেয় না ওই চাবিটা আল্লাহ পাক পৃথিবী জমিনে ছড়িয়ে দিয়েছে আল্লাহ পাক দুনিয়ায় জোর ছড়িয়ে দিয়েছে আল্লাহ পাক দিয়ে আমাদের ঘরে বলছে বান্দা তোরা যদি জান্নাতের আশা যদি করি চাবিটা আমার কাছে কুড়িয়ে নিয়ে আয় ওই চাবিটা হলো অন্য কোন চাবি নয় আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজই একমাত্র জান্নাতের চাবি জোরে বলে আরো জোরে হবে না আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজটাই হলো একটু কথা বলে জান্নাতের চাবি নামাজ না পড়লে লা সালাতা দীনান লা সালাতা ঈমানান যার নামাজ নেই তার দ্বীন নেই যার নামাজ নেই তার ঈমান নেই সমাজের কিছু যুবক আছে কিছু দামড়া গরু যুবক আছে কিছু মানুষ আছে এরা বুক ফুলিয়ে বলে আমরা নামাজ নাই পড়ি আমাদের ঈমান আছে এই বলে না বলে না এমন করে বলে আমরা নামাজ নাই পড়ি আমাদের ঈমান মজবুত আছে আর এদের মতো হুজুরও কিছু বেরিয়েছে যেমন চোর হুজুর তেমন চোর সরতা হুজুর আজ করতে করতে ডাইরেক্ট বলে দিচ্ছে বাবা তোমরা নামাজ নাই পড়ো তোমরা ঈমানদার একদিন জান্নাতে যাবে আর শোনো হুজুর আজ শোনো বক আসরতা লা সালাতা দীনান লা সালাতা ঈমানান যার নামাজ নেই তার দ্বীন নেই যার নামাজ নেই তার ঈমান নেই শুনছেন আমার কথা লা সালাতা দীনান লা সালাতা ঈমানান যার নামাজ নেই যার দ্বীন নেই যার নামাজ নেই তার ঈমান নেই বলেন এবারে কি হবে কোন ভুকের পাওয়ারে আপনি ঘুরছেন আর যার ঈমান নেই আল্লাহ তার ঠিকানা জাহান্নাম করে দেবে কথা ঠিক না বেশি ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা যার ঈমান নেই তার ক্ষেত্রে আবাদা ব্যবহার করা হয়েছে কারণ যার ঈমান নেই সে জান্নাতে যাওয়ার কোনো লাইন তার নেই কথা ঠিক না বেশি নামাজ ছাড়া কোনো কাজ হবে না নামাজ 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 কেমন রাসূলুল্লাহ পড়েছেন দেখেলাম ও আমার ভাইয়েরা নামাজ রাসূলুল্লাহ কেমন পড়েছেন দেখেলি মদিনার মসজিদে নববী শরীফে আমার হাজি সাহেব আছে আল্লাহ আমাকে নবীর দেশে নিয়ে গিয়েছিলেন মদিনার মসজিদে নববী শরীফে একটা জায়গা আছে ওই জায়গাটা নাম হলো আসহাবে সুফা হাজি সাহেব আছেন না কি জায়গাটার নাম আসহাবে সুফা আসহাবে সুফাই পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী নামাজ পড়ছে নবী আমার আসহাবে সুফাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী নামাজ পড়ছে নবী সাহাবীরা নবীর পিছনে তেদা করে নামাজ ধরেছে আল্লাহ নবী ইমাম হয়ে গেলে নবী সাহাবীরা আল্লাহ নবী পিছনে তেদা করে নামাজ পড়ছে নবী আমার ইমাম আল্লাহ নবী সাহাবীরা হলো মুসল্লি আল্লাহ নবী নামাজ পড়ছে নামাজ তো নামাজ নামাজ
আমার নবী আমার রুকুতে যাচ্ছে না আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করি যাচ্ছেন এক পর্যায়ে সাহাবীরা দাঁড়িয়ে অনেকক্ষণ যখন হয়ে গেছে সাহাবীরা মনে মনে নামাজের মধ্যে করে ফেলেছে হাই রে গাই নবী কি নামাজ ছেড়ে দেবেন নাকি আল্লাহর হাবিব কি নামাজ কি রুকুতে যাবেন নাকি অনেক সাহাবীরা মনে মনে চিন্তা করছে আল্লাহ আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তো পড়ে যাব কোন সাহাবী আবার চিন্তা করছে আল্লাহ নবী যদি আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে হয়তো আছাড় খেয়ে পড়ে যাব একজন এক এক রকম ধারণা করতে লেগেছে আল্লাহ নবী নামাজ 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 নবী আমার দুই রাকাত নামাজে এত সময় লাগিয়েছে আল্লাহ নবী সাহাবীরা নবীর নামাজে দাঁড়িয়ে চিন্তায় পড়ে গেছে আল্লাহ কখন নবীর নামাজ শেষ হবে কখন রাসূলুল্লাহ নামাজ শেষ করবে আল্লাহ নবী দুই রাকাত নামাজ শেষ করে নবী আমার বাড়ির ভিতরে চলে গেলেন সাহাবীরা সবাই একটা জায়গাতে বসে আলোচনা করছে গায়রে গায় এই রকম নামাজ জীবনে কোনোদিন আমরা পড়ি না আল্লাহ রাসূল আজকে এত সময় ধরে নামাজ পড়িয়েছেন নামাজ তো নামাজ এত সময় ধরে নামাজ জীবনে পড়ি না এক সাহাবী অপর সাহাবীকে বলে ভাই আমি তো নামাজের মধ্যে ভাবছিলাম হয়তো পড়ে যাব অপর সাহাবী বলে ভাই আমি তো ভাবছিলাম হয়তো কাঁচার খেয়ে যাব ও ভাই জানে না যুবকেরা এক একজন এক এক রকম ধারণা করে সাহাবীদের মধ্যে বলা বলি করছে ও ভাই জানে না ওখানে একজন সাহাবী দাঁড়িয়েছিলেন তিনিও আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ছিলেন ও ভাই জানে না তিনার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে উমার তিনি সবাইয়ের আলোচনা শুনে বললেন ও নবী সাহাবীরা আমি আপনাদের আলোচনা শুনলাম আপনারাও নবীর সঙ্গে নামাজ পড়েছেন আর আমি আব্দুল্লাহ ইবনে উমার আমি ও রাসূলুল্লাহর সঙ্গে নামাজ পড়েছি ও নবী সাহাবীরা শুনে রেখে দিন আপনারা ওই নামাজে দাঁড়িয়ে আপনাদের মনে ধারণা এসেছে কেউ বলছেন পড়ে যাব কেউ বলছেন আচার খাবো শুনে রেখে দাও খোদার কসম বলছি আল্লাহকে সাক্ষী রেখে আমি আব্দুল্লাহ ইবনে উমার বলছি আমি ওই নামাজে আল্লাহ রাসূলের পিছনে দাঁড়িয়েছিলাম আমি ওই নামাজের ভিতরে আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে চলে গিয়েছি একটু জোরে বললেন না আপনাদের মনে এক একজনের এক এক রকম ধারণা কেউ বলছেন পড়ে যাব কেউ বলছেন আচার খাবো কেউ বলছেন নবী সাহাবীরা শুনেন আমি আব্দুল্লাহ ইবনে উমার ওই নামাজে আমিও রাসূলের সঙ্গে পড়ছিলাম খোদার কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওই নামাজে আমি নবীর সঙ্গে জান্নাতে চলে গিয়েছি জোরে বললেন না এমন ভাবে গেছি যদি ওই জান্নাতের একটা ডাল ছিঁড়ে রাসূলুল্লাহ যদি না দাঁড়িয়ে থাকতেন আমি একটা ডাল ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিতাম জোরে বললেন না নামাজ তো নামাজ নামাজ পড়লে কেমন নামাজ পড়েছিলেন দেখলাম ও আমার ভাইজানের আগা যুবকেরাও ও নবী পাকে প্রেমিকেরাও তেমনি সাহাবীদের অত মর্যাদা পাই না নবী আমার বললেন না সাহাবী কান্নুজ আমার সাহাবীরা হলো এক একটা আকাশের তারা আমার সাহাবীদের মধ্যে কোনো ভেদাভেদ নয় আমার সাহাবীদের মধ্যে কোনো আলাদা নয় আমার সাহাবীদের গারে যারা অনুসরণ করে চলবে আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ তারই ঠিকানা জান্নাতে করে দেবে জোরে বলে আমার সাহাবীরা হলো এক একটা আকাশের নক্ষত্র নাই জোরে হবে না আমার সাহাবীদের মধ্যে কোনো ভেদাভেদ নাই যে যাকে ধরবে তারই ঠিকানা জান্নাত হবে জোরে হবে না যাদের সম্বন্ধে আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাজিল করলেন কি নাজিল করলেন ভাই কোরআন কার বাণী আল্লাহর বাণী সাহাবাদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান আল্লাহ নিজে বলছেন কোরআন শরীফে বিসমিল্লাহির রহমানির রহিম রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান নবী সাহাবীরা আমি আল্লাহর উপরে রাজি আর আমি আল্লাহ ও নবী সাহাবাদের উপরে রাজি জোরে বললেন না স্বয়ং আল্লাহ বলছেন সাহাবাদের কলব এই যে কলব এই কলবে আমি আল্লাহ নিজে হাতে করে ঈমান লিখে দিয়েছি জোরে হবে না কে লিখেছে আল্লাহ বলছেন সাহাবাদের কলবে আমি আল্লাহ নিজে হাতে করে ঈমান লিখেছি জোরে বললেন না থিনাদের আমলগুলো শুধু দেখে আমার ভাই জানি রাও ফালাহুল মাওলা মাওলাহুল কুল ফালাহুল মাওলা মাওলা
সাফুল কুল যে বান্দা আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে আমরা তো ইবলিসের হয়ে গিয়েছি বলে আমাদের এই দুর্দশা কথা ঠিক না বেঠে এর কোন গ্যারান্টি দিতে পারবে না এসেছি একা যাইবো একা সঙ্গে কেহ যাইবে না এসেছি একা যাইবো একা সঙ্গে কেহ যাইবে না দুনিয়ায় এসেছিলাম একা আবার চলে যাব একা আপনার আমার সঙ্গী সাথী কেউ হবে না মরণের পরে যদি কেউ সঙ্গী হয় ও নবীর উম্মতিরা আপনার আমার ঈমান আর আমলটা আমাদের সঙ্গী হয়ে যাবে জোরে বলেন আর জোরে বলেন অনেক মানুষ মনে করে দুনিয়ায় হয়তো সারা জীবন বাঁচবো শুধু আশ্রাচ্ছে শুধু আশ্রাচ্ছে দুতলা বিল্ডিং আছে তিন চাই আছে কি করে তিন তলা ঠেকাবো ঠিক বলছি না ভুল বলছি দুটো বিঘে জমি আছে তিন বিঘে করবে কি তাই এই নেশাই শুধু দৌড়চ্ছে দুটো বাইক আছে আর একটা চার চাকা কিনবে এই নেশাই দৌড়চ্ছে আছে না নাই জোরে বলে আল্লাহ যা যত দেয় সে তত বেশি আশ্রয় আমার ভাইয়ানেরা ও নবীর উম্মতিরা ও মুসলমানের ছেলেরা এজন্য আমি পীরের বাচ্চা বলে দিয়ে গেলাম নামাজটাকে ছেড়ে দিউনি রে ভাই নামাজটা পড়ো নামাজ ছাড়া কোনো লাইন হবে না ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন ও নবীর উম্মতিরা তোমাদের কি ইতিহাস জানা আছে কি আমি জানি না ইমামে হুসাইনকে শহীদ করার মতো এজিদের কোনো এরকম মায়ের লাল জন্ম হয় না এজিদের 12,000 লোক ইমাম হুসাইন একা এজিদের 12,000 শহীদ ইমাম হুসাইন একা কথায় আছে কি জানেন গোবাই জানে জঙ্গলে যদি 12,000 ছাগল বাস করে ওই জঙ্গলে একটা বাঘই যথেষ্ট কথা ঠিক না বেঠে 12,000 ছাগল ব্যা ব্যা করবে বাঘ একবার ফুলকার দেবে 12,000 ছাগল ভয়ে ঢুকে যাবে না যাবে না জোরে বলে কথা বলে না দেখছি তো আমার ভাই জানে না ও নবীর উম্মতিরা ইমাম হুসাইন ছিলেন বাগের বাচ্চা বাগ ইমাম হুসাইন কে হারানোর ক্ষমতা কারো ছিল না ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে তলোয়ার চালাচ্ছিল ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে জুলফিকার নামক তলোয়ারটা চালাচ্ছিল যে তলোয়ারের মালিক ছিল ওনার আব্বা জান শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ইমাম হুসাইন যখন তলোয়ার চালাচ্ছে ও ভাই জানে এমন ভাবে স্পিরিটে তলোয়ার চালাচ্ছে এজিদের দলের লোকেদের মাথাটা কাটতে লেগেছে যেমন কোন ভাই জানে রাগা যেমন কোন রেস্টুরেন্ট দেখবে এক একটা কারিগর কি সুন্দর তাড়াতাড়ি করে পেঁয়াজ লঙ্কা কাটে এক একটা কারিগর যেমন রেস্টুরেন্টে দেখবে হাতটা এত স্পিরিট এত তাড়াতাড়ি করে পেঁয়াজ কাটে দেখতে বড় ভালো লাগে ইমামে হোসাইনে যখন কারবালার ময়দানে ওই রকম করে তলোয়ার চালাচ্ছে কেন মনে আকাশ থেকে জানো বিজলিটা জানো ইমামে হুসাইনের হাতে চলে এসেছে যেন আকাশের বিজলি চমকাচ্ছে এত স্পিরিটে চল তলোয়ার চলছে আর এজিদের দলের লোকের ওইভাবে মাথা কাটছে কার ক্ষমতা ছিল ইমাম হুসাইনকে টাচ করার মাথা কাটা তো দূরের কথা শুনছেন আমার কথা আল্লাহ রসুল শুধু বললে হুসাইন যুদ্ধ বন্ধ করো ইমাম হুসাইনে যদি কেউ ইমাম হুসাইন যদি যুদ্ধ করত ও আমার ভাইজানে রাগ কুচুলি আছে নবীর উম্মতিরা ইমাম হুসাইন যদি যুদ্ধ করত তথাপি ইমামে হুসাইনকে হারানোর ক্ষমতা কারো ছিল না জোরে বলে ওই জামানায় সব থেকে বীর পৃথিবীর মধ্যে আল্লাহ নবীর নাতিকে দিয়েছিলেন জোরে বললেন না যে হ্যাঁ
সেই ইমাম হোসাইনকে কারবালার ময়দানে শহীদ হতে হলো সেই ইমাম হোসাইনকে বীরকে কত বড় পালোয়ানকে মাথা থেকে ধরটা আলাদা করে দেয়া হলো কিসের লেগে ইতিহাস খুলে দেখো ও যুবক ভাইরা ইতিহাস যদি খোলো দেখতে পাবে ইমাম হোসাইনকে শহীদ করা হয়েছে ইমাম হোসাইনকে হারানোর ক্ষমতা কারো ছিল না ইমাম হোসাইনকে নামাজি অবস্থায় মেরে দিয়েছে ইমাম হোসাইন দেখছে নামাজের ওয়াক্ত এসে গিয়েছে ইমাম হোসাইন জানে আমি যদি নামাজে দাঁড়িয়ে যাই নামাজ যদি আমি পড়ি আমাকে পিছন দাঁত থেকে আঘাত করে মেরে দেবে ওই জানা সত্ত্বেও আল্লাহ পাকের নামাজ ছেড়ে দেয় না জোরে বলে আমি বলি না আপনি বলেন যদি যতক্ষণ এই বসে থাকবো জানবো বেঁচে আছি নামাজে দাঁড়ালি মেরে দেবে বলেন তো দেখি কে নামাজ পড়বো বলেন এরকম ইমানদার একটা দেখে দেন যদি হাতটা তুলে হুজুর এই যে বসে আছি বেঁচে আছি নামাজে দাঁড়ালি মেরে দেবে কজন নামাজ পড়বো এই কারা যুবকরা এত ছেলেগুলো হই হই করে না বাচ্চা ছেলেগুলো খুব জ্বালাচ্ছে এরা বাচ্চা নয় বুড়ো বাঁদর হয়ে গেছে দরুদ শরীফ আল্লাহুম্মা আমি শেষ করে দেবো না আওয়াজ করব ভাল লাগছে আমার আওয়াজ ভাই রে আল্লাহ আল্লাহ পাক জানে আর আমি যা অসুখ বাড়ছি ভালো লাগার কথা না এক ঘন্টা দেখতে দেখতে হয়ে গেল আর এক ঘন্টা ঝালাই করব আর এক ঘন্টা ঝালাই করতে চলে যাব হ্যাঁ এক্ষুনি হয়ে গেল দেখছেন না ভাই রে আল্লাহ আপনারা ভালো নজরে দেখছেন বলে চাই আমার ভাই জানেরা যুবকেরা রোজওয়ানেরা ও নবী পাকে প্রেমিকেরা ও মুসলমানের ছেলেরা আমার ভাই জানেরা নামাজ 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 আখিরাতের সাথী আর নামাজই হলো কবরের বাতি ও ভাই জানেরা আজকে মুসলমান দাবি দাবার জন্য হাবড়ায় মিটিং করছে আজ মুসলমান দাবি দাবার জন্য বেড়া চাপায় মিটিং করছে আজ মুসলমান দাবি দাবার জন্য বাদুড়িয়ায় মিটিং করছে আজ মুসলমান দাবি দাবার জন্য বসিরাটে মিটিং করছে মুসলমান তাম পৃথিবীতে মিটিং করে কোনো লাভ হবে না মিটিং এর জায়গায় যদি সেটিং করতে পারো তবে জেনে রাখবেন না নামাজ পাটি বিছিয়ে দিয়ে মালিককে বলো ওই মালিক তোমার ডাক শুনে নেবে জোরে বলে রে বক্তাদের পাল্লায় পরে মাঠ গরম করবে ও বক্তারা মধ্যখান দিয়ে মজা নিয়ে খেটে পড়বে লোক দেখিয়ে এই কথা ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ বর্তমান দেখছেন না মিটিং আর সেটিং এর ব্যাপার চলছে শুধু মাঠটা ভর্তি করে দেখিয়ে দিল দেখ আমার কত লোক আছে আর ওই লোক দেখিয়ে দিই কাজ ছেড়ে দিল গরিবে কেউ নেই গরিবের আল্লাহ আছে কথা ঠিক না বেটি দীর্ঘ কত বক্তা কত হুজুর কত মলি সাহেবকে দেখেছি প্রতিবাদ করতে কিন্তু গরিবের হয়ে গরিব দেখছি গরিব রয়ে গেছে হুজুর বড় লোক হয়ে গেছে এই কথা আমার শুনছেন না কেউ নেই মুসলমানদের সব ধান্দাবাজ গুড়ের কাছে সব পাগলা এই কথা ঠিক বলছি না ভুল বলছি রাগ হচ্ছে বা রাগ করলে হবে না বাকি কাতে দেখে যারাই প্রতিবাদ করেছে দীর আগে তারা বড় লোক হয়ে গেছে না যাই না জোরে বলে কথা বলে গরিব ঢাল হয়ে গেছে গরিব গরিব হয়ে গেছে কিন্তু যে প্রতিবাদ করছে সে বড় লোক হয়ে গেছে কার নাম বলবো থাক আর বলে লাভ নেই এতটুকুই সমাজদারকে ইশারাই কাফি কথা বলেন না আমার ভাই জানেরা যুবকেরা নজওয়ানেরা ও নবী পাকে প্রেমিকেরা আল্লাহ বলে বান্দা তোমার সঙ্গে আমার কথা আমার সঙ্গে আমার কথা হাওড়াতে খাবে না বান্দা তোমার সঙ্গে আমার কথা বসিরাটে খাবে না বান্দা তোমার সঙ্গে আমার কথা সমা বেড়া চাপায় খাবে না বান্দা তুমি যদি আমাকে যদি আমাকে যদি মনের কথা বলতে চাও বান্দা শুনে রেখে দাও তুমি নামাজের মধ্যে চলে যাও ওই নামাজের মধ্যে আমার সঙ্গে তোমার কথা হয়ে যাবে আরো জোরে বলে
নামাজ পড়লে কি শান্তি জেনে রেখে দাও ও যুবক ভাইয়ের আগ তোদের হাতে ধরে আজ আবু জাহল সিদ্দিকী বলে দিয়ে যায় 12 বছর যদি বয়স হয়ে যায় নামাজ তার উপরে ফরজ হয়ে যাবে মা বোনেদের যদি ও ভাই জানে না যে সব মেয়েদের মাসের ব্যাপার কয় মাসের ব্যাপার যে থেকে চালু হয়ে যায় মেয়েদেরও নামাজ ফরজ হয়ে যায় এই শুনছেন আমার কথা 12 বছর বয়স থেকে নামাজ তুমি আল্লাহর সাথে খেলছো দুটো জুম্মা ফাঁক দিয়ে তিন জুম্মায় জয়েন দিচ্ছ শোনো টোটালে যদি আল্লাহ তিনটে রাখে জীবনে কি হবে তাহলে কি বললাম টোটালে টোটালে তিনটে হলি তো গেল তোমায় কে বলেছে পরস্পর হ্যাঁ তাই আমার ভাই জানেরা মুসলমানের ছেলেরা যুবকেরা রাগ করবেন না বেজার হয়ে যাবেন না নামাজের কথা আমি কেন বলবো নামাজের কথা তো আল্লাহ বলেছে একবার নয় দুবার নয় তিনবার নয় কোরআন শরীফে 82 জায়গায় বলেছে আকিমুস সালাত আল্লাহ পাক কোরআন শরীফে 82 জায়গায় বলেছে বান্দা নামাজ কায়েম কর নামাজ কায়েম কর আজকে আপনি আমার নাম ধরে ডাকলেন হুজুর 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 বলে সামনে থেকে ডাকলেন আমি যদি আপনার 10 বার ডাকেও যদি একবার সাড়া না দিই আপনার মাথাটা গরম হবে না হবে রে জরে ওয়ালে হুজুরকে 10 বার করে ডাকলো একবার সাড়া দিল নি আল্লাহ তো 10 বার নয় 82 বার বলেছে আকিমুস সালাত বান্দা নামাজ কায়েম কর আমরা যদি নামাজ না পড়ি আল্লাহ আমাদের উপরে বেজার হয়ে যাবে ও আমার ভাই জানের আগা যুবকেরা ও আমার কুচুলিয়া ছেলেরা নবীর উম্মতেরা কেমন নামাজের পাগল নবী সাহাবীরা ছিল দেখে নাও মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী নবী আমার ইমামতি করলেন ও আমার ভাইজানেরা নবী ইমাম ছিলেন ও ভাইজানেরা রাসূলুল্লাহ নামাজ পড়াবেন আমার ভাইজানেরা রাসূলুল্লাহ কত নামাজের পাগল ছিল দেখেলাম আল্লাহ নবী এমন এমন দিন গিয়েছে নবী আমার মোটাল মদিনার মসজিদে নববী শরীফে আসছে আল্লাহ নবীর হাঁটুটা ফেটে গিয়ে টস টস করে রস গড়াতে লেগেছে নবীর পাটা চোট লেগে গিয়েছে সাহাবীরা দেখে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গাইব আল্লাহ হুজুর বিআদমি মাফ করে দিন হুজুর আপনি তো ঈশান নামাজ পড়ে বাড়ি গেলেন আপনার পা মুবারকটা ভালো ছিল ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনি আবার ফজরের সময় এসে কেন আপনার পায়েতে কেন চোট লেগে গিয়েছে নবী আমার বলেন আমার সাহাবী শোনো বাবা আমি রাসূলুল্লাহ আমি যখন ঈশান নামাজ পড়ে বাড়ি গেলাম আমি আর ঘুমাইনি এই পিঠটা আরামে শুয়ে শরীরে শুয়ে আরামের বিছানায় দিইনি আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে 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 আল্লাহ নামাজ পড়ে গিয়েছি সেই থেকে ফজর পর্যন্ত আমি নবী নামাজই পড়ে গিয়েছি আমরা সব ঢোল কোম্পানি দাদের মলম কি বললাম সব ঢোল কোম্পানি দাদের মলম জান্নাতে যাব আশা দেখেছি নবীদের ইবাদত গুলো দেখে সারা রাত ধরে নামাজ পড়ছে কি করে যাব জান্নাতে আল্লাহই জানে আমার ভাই জানেরা ও মুসলমানের ছেলেরা যুবকেরা ও নবী পাকের প্রেমিকেরা ও নবীর উম্মতেরা নামাজটা পড়ে নামাজটা পড়ে নামাজ হলো আখেরাতের সাথী আর নামাজই হলো ও কবরের বাতি আজকে ওয়াজ নামাজ নিয়ে হচ্ছে আপনাদের রাগ লাগছে নাকি কেন আমি টোটাল আজকে ওয়াজ করছি একটাই সাবজেক্ট কি কথা বলে নামাজ আর এই নামাজ নিয়ে শেষ করব আপনাদের অসুবিধা আছে কোনো অসুবিধা নেই যারা বেনামাজি হবে তাদের অসুবিধা হবে
আমার ভাইজানেরা ও মুসলমানের ছেলে রাজুকেরা নামাজ আবু জাহল সিদ্দিকীর পড়লে আমার কবরে লাভ হবে নামাজ আপনি যদি পড়েন আপনার কবরে লাভ হবে কথা ঠিক না বেঠে নামাজ আমি পড়লে আমার লাভ আপনি পড়লে আপনার লাভ নামাজ হবে তো নাকি বলেন ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ দরুদ শরীফ আল্লাহ হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন